সমাবেশে খালেদা যোগ দিলে আদালত ব্যবস্থা নেবে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যদি দশই ডিসেম্বর দলটির ডাকা বিভাগীয় সমাবেশে যোগ দেন তাহলে আদালত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বুধবার ত্রিশ নভেম্বর রাজারবাগে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের বার্ষিক প্রশিক্ষণ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি বলেন সমাবেশের নামে তারা বিএনপি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করে তাহলে ভুল করবে সুন্দর পরিবেশের জন্যই তাদের সরাব্দি উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান সমাবেশের জন্য বিএনপি দুইটি জায়গার কথা বলেছে সরহদী উদ্যান ও মানিক মিয়া বিনিয়োগ তাদের চাওয়াকে লক্ষ্য রেখেই সুন্দর পরিবেশের জন্য সরাহী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে উল্লেখ্য গতকাল বুধবার ছাব্বিশটি শর্তে আগামী দশ ডিসেম্বর সরাদ্দি উদ্যানে বিএনপি ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার অনুমতি দিয়েছে মতামত কমেন্টে জানিয়ে দিন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন নিয়মিত ট্রাভেলস ব্লগস সকল আপডেট ফিতে চোখ রাখুন জামালজারি চ্যানেলে অবশেষে বলবো বিএনপি সমাবেশ সফল হোক সার্থক হোক